বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল বাঁকুড়ার শিমলাপাল রাজবাড়ি মাঠে এক সভায় বলেন, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া কেউ আটকাতে পারবে না। তার অভিযোগ, কর্মীদের বঞ্চনা ও আন্দোলনের জন্য রাজ্য সরকার দায়ী। তাই এই চোরেদের পঞ্চায়েত থেকে তাড়াতে হবে। বড় চোর, ধেড়ে ইন্দুর, তাদেরকে তো তোলার দায়িত্বটা আমাদের, আপনাদের নয়। আর ছোট চোরেদের ধরার তাড়ানোর দায়িত্ব কার? আপনাদের। নমিনেশন ফাইল করাবো আমরা, এত এমএলএ বসে আছে, সঙ্গে সিআইএসএফ, এরা ঢুকিয়ে দিয়ে আসবে বিডিও অফিসের ভিতরে।